গণিত চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। থিওরি অব নাম্বারস আমাদের চলমান টপিক, কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্সের উপর আজকে লেকচার 5.1। আজকের লেকচারে মূলত আমি উইলসন থিওরেমের কিছু ম্যাথমেটিক্যাল সমস্যা নিয়ে কথা বলতে চাই। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা উইলসন থিওরেমের কিছু ম্যাথমেটিক্যাল সমস্যা দেখে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে যে সমস্যাটি নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই, আমি যদি সেই সমস্যাটি একটু পড়ি। প্রুভ দ্যাট ফ্যাক্টোরিয়াল 28 প্লাস 233 কনগ্রুয়েন্ট 0 মডিউলো 899। আমরা এই সমস্যাটি উইলসন থিওরেমের মাধ্যমে সমাধান করতে চাই। কোনো একটি সমস্যা যদি উইলসন থিওরেমের মাধ্যমে তুমি সমাধান করতে চাও, তাহলে প্রথমে যে অংশটি তোমাকে খেয়াল করতে হবে যে তোমার মডিউলোটি, এই যে মডিউলোটি, আমি যদি একটু ডিফারেন্ট কালি ব্যবহার করি, এই যে মডিউলোটি, এই মডিউলোটি প্রাইম নাম্বার কিনা এটা তোমাকে দেখতে হবে। এই মডিউলোটি প্রাইম নাম্বার যদি হয়, তাহলে তুমি ডিরেক্ট উইলসন থিওরেম ব্যবহার করতে পারবে, অন্যথায় তুমি কিন্তু ডিরেক্ট উইলসন থিওরেম ব্যবহার করতে পারবে না। আমি যদি তোমাকে উইলসন থিওরেমের স্টেটমেন্ট একটু মনে করিয়ে দিই, ইফ পি ইজ প্রাইম, পিটা যদি প্রাইম হয়, দেন উই গেট ফ্রম উইলসন থিওরেম পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান কনগ্রুয়েন্ট জিরো মডিউলো পি। আমরা এই স্টেটমেন্টটি তখনই ব্যবহার করতে পারি যখন আমাদের মডিউলো পিটা কেমন সংখ্যা হয়, প্রাইম সংখ্যা হয়। আশা করি তুমি বুঝতে পেরেছ। এখন আমরা যদি আমাদের প্রদত্ত সমস্যার দিকে একটু নজর দিই যে আমাদের মডিউলোটি কি প্রাইম নাম্বার, 899 কি প্রাইম নাম্বার, উত্তর হলো না, 899 প্রাইম নাম্বার না। যদি 899 প্রাইম নাম্বার না হয়, তাহলে কি পদ্ধতিতে আমি উইলসন থিওরেম এখানে ব্যবহার করব, বা উইলসন থিওরেম ব্যবহার করার টেকনিকটা কি? তাহলে আমরা তোমাকে বলে দিতে চাই, তোমার প্রথম কাজ হলো ওই সংখ্যাটিকে কতগুলো প্রাইম নাম্বারের গুণফল রূপে লিখে ফেলতে হবে। যেমন আমরা 899কে লিখে ফেললাম 29 এবং 31 এই দুটো প্রাইম নাম্বারের গুণফল রূপে। এখন কিন্তু তুমি খুব সহজেই 29-এর মাধ্যমে উইলসন থিওরেম প্রয়োগ করতে পারো এবং 31-এর মাধ্যমে উইলসন থিওরেম প্রয়োগ করতে পারো। ওকে, কারণ 29 একটি প্রাইম নাম্বার, 31ও একটি প্রাইম নাম্বার। এখানে যে মজার ব্যাপারটা হলো, এই 29 এবং 31-এর মাধ্যমে আবার আমরা কিন্তু 899 সংখ্যাটির কাছেও পৌঁছে দিতে পারি, এমন একটি কনগ্রুয়েন্সের সূত্র কিন্তু আমরা জানি। আমরা ধারাবাহিকভাবে সেই অংশটি আলোচনা করব। তো চলো আমরা কীভাবে 29-এর মাধ্যমে উইলসন থিওরেমটি প্রয়োগ করতে পারি এবং 31-এর মাধ্যমে উইলসন থিওরেমটি প্রয়োগ করতে পারি, প্রথমে আমরা সেই অংশটি একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি আমাদের মডিউলো যে পিটা হবে, সেই পিটাকে আমি 29 ধরতে যাচ্ছি এবং 29 একটি প্রাইম নাম্বার হওয়ার কারণে আমি খুব সহজেই এই উইলসন থিওরেমের স্টেটমেন্টটি আমি ব্যবহার করতে পারি। আর যদি 29-এর মাধ্যমে এই উইলসন থিওরেমের স্টেটমেন্টটি তুমি ব্যবহার করো, তাহলে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ পি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, মানে আমার এখানে পি কত, 29। 29 মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে 28 ফ্যাক্টোরিয়াল পাচ্ছ। প্লাস ওয়ান, তোমার এখানে তুমি প্লাস ওয়ান পাচ্ছ। কনগ্রুয়েন্ট জিরো মড পি, কনগ্রুয়েন্ট জিরো মড পি, পি মানে কত তোমার, 29। আশা করি তুমি এই লাইনটি খুব সহজেই বুঝে গেছো যে উইলসন থিওরেমে পির মান 29 জাস্ট বসানো হয়েছে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে আমি তার পরবর্তী লাইনটি লিখলাম। তুমি যদি প্রথম লাইনের দিকে একটু খেয়াল করো, 28 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান, তুমি দেখবে আমাদের পরবর্তী লাইনেও 28 ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়ান আছে। তুমি যদি আরেকটু খেয়াল করো যে এখানে কনগ্রুয়েন্ট জিরো মড 29 লেখা আছে, আমাদের পরবর্তী লাইনেও কিন্তু কনগ্রুয়েন্ট জিরো মড 29 লেখা আছে। তাহলে দ্বিতীয় লাইনে যে অংশটি আমরা বেশি লিখেছি, আমি যদি একটু ডিফারেন্ট কালি দিয়ে এটি একটু দাগ দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এখানে আমরা এই প্লাস 29 ইনটু 8, এই অংশটি আমরা আসলে অতিরিক্ত লিখেছি। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের মূল পার্থক্য কি, প্লাস 29 ইনটু 8। তাহলে আমরা প্রথমে আলোচনা করব এই 29 ইনটু 8-এর মানটা আসলে কি। প্রথমে তার মানটা একটু বোঝার চেষ্টা করব, তারপরে আমরা দেখব যে কেন আমরা 29 ইনটু 8 লিখলাম। তাহলে দুটো অংশে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে তো আমি বলতে চাই, এই 29 ইনটু 8-এর ম্যাথমেটিক্যাল মানটা আসলে জিরো। কেন জিরো? তুমি যদি তার মডিউলোটার দিকে যদি একটু খেয়াল করো, এই মডিউলোটা কত, 29।
তাহলে এই 29 দ্বারা 29 ইনটু 8 কে যদি ভাগ করো তাহলে তার রেসিডিউ তুমি কত পাচ্ছ? 0। এর মানে হলো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের যে পার্থক্যটা আছে 29 ইনটু 8 যেটা আমরা যোগ করেছি, সেই যোগটা আসলে 29 ইনটু 8 না, সেই যোগটা আসলে কত? 0। কার জন্য 0? মডেলিও 29 এর জন্য সেটা 0। ওকে, তো আমি যদি আরেকটু তোমাকে বলি, কনগ্রুয়েন্সির নিয়ম অনুসারে তুমি যেই সংখ্যাটি তার মডেলিও হবে, ওকে, কনগ্রুয়েন্সির নিয়ম অনুসারে উভয় পক্ষে তার যে কোনো সংখ্যক মাল্টিপল যোগ বা বিয়োগ তুমি করতে পারো, এতে মানের কোনো পরিবর্তন হয় না। যেমন আমরা এখানে কি করলাম, এখানে 29 8 মাল্টিপল আমরা গুণ করেছি এবং সাথে কি করে দিয়েছি, যোগ করে দিয়েছি, কিন্তু এতে মানের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের মানের কোনো পরিবর্তন হলো না, কারণ 29 ইনটু 8 আসলে 0। তাহলে কোনো একটি পার্টের সাথে যদি তুমি 0 যোগ করো তাহলে নিশ্চয়ই তার মানের কোনো পরিবর্তন হয় না। আর 29 ইনটু 8 এর মান কেন 0, আশা করি তুমি কনগ্রুয়েন্সের নিয়ম অনুসারে এখন তুমি বুঝতে পারো যে মডেলিও 29 হওয়ার কারণে 29 দ্বারা যদি 29 ইনটু 8 কে তুমি ভাগ করো তাহলে তুমি তার রেসিডিউ কত পাবে? 0 পাবে। আশা করি তুমি বুঝতে পেরেছ। এখন দ্বিতীয় যে অংশটা আমরা আলোচনা করব যে কেন এটা 29 ইনটু 8 হলো, অর্থাৎ 29 তো তার মডেলিও, তাহলে যে কোনো সংখ্যক মাল্টিপল আমি যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, এটা কিন্তু উভয় পক্ষ থেকে প্রয়োজন মাফিক। এখন আমার এক পক্ষে প্রয়োজন তাই আমি এক পক্ষে নিয়েছি, কোনো কোনো অঙ্কতে যদি উভয় পক্ষে প্রয়োজন হয় তাহলে আমি উভয় পক্ষে নিব, অথবা কোনো কোনো অঙ্কতে যদি আমার ডান পক্ষে প্রয়োজন হয় তাহলে আমি ডান পক্ষেও নিতে পারি, এতে মানের কোনো পরিবর্তন হয় না। আমি কথাটি তোমাকে জানিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমি যে কথাটি তোমার সাথে আলোচনা করতে চাই যে কেন 29 তুমি 8 দ্বারাই গুণ দিলে, এটাকে কেন তুমি 7 দ্বারা গুণ দিলে না, বা কেন তুমি 10 দ্বারা গুণ দিলে না, এই অংশটি যদি আমি তোমার সাথে একটু আলোচনা করি। প্রথমে তার গুণফলটা একটু খেয়াল করো, 8 নং 72 এর 2, হাতে আছে কত? 7, 8 দুগুণে 16, আর 7 কত হলো তোমার? 23। ওকে, তাহলে তুমি সংখ্যাটির দিকে একটু খেয়াল করো, এটা হলো 232। আর এক্ষেত্রে তুমি তোমার সমস্যাটার দিকে খেয়াল করবে, সমস্যাটাতে 28 ফ্যাক্টোরিয়ালের সাথে কত যোগ করা হয়েছে? 233। তাহলে আমাদের টার্গেট কি থাকবে? আমাদের টার্গেট থাকবে আমরা এই 233-এর কাছে পৌঁছতে চাই। আর তুমি যদি তোমার অঙ্কটির দিকে খেয়াল করো যে এখানে কিন্তু 28 ফ্যাক্টোরিয়ালের সাথে একটি 1 যোগ করা ছিল, প্লাস 1 কিন্তু ছিল, আর এখন যদি তুমি 29 ইনটু 8 অর্থাৎ 232 যদি তার সাথে যোগ করে দাও তাহলে কিন্তু তুমি অটোমেটিক 233-এর কাছে পৌঁছে যাও। অর্থাৎ আমরা যে সমস্যাটি সমাধান করতে চাচ্ছি সেই সমস্যাটির কাছে আমরা সহজেই পৌঁছে যাই। তাহলে তুমি দেখো, আমি যদি এখন সব কিছু মুছে ফেলি, এই 1 সাথে যদি 29 ইনটু 8 তুমি যদি যোগ করো তাহলে তুমি কত পাচ্ছ? 233 বা 233 তুমি পাচ্ছ। আর অ্যাজ ইউজুয়াল ফ্যাক্টোরিয়াল 28, আর এই ফ্যাক্টোরিয়াল 28 অ্যাজ ইউজুয়াল কিন্তু রয়ে গেছে। ওকে, এখন আমি আশা করি তোমাকে বোঝাতে পেরেছি যে এই 29 ইনটু 8 লেখার উদ্দেশ্য হলো 232 করা, আর তার সাথে 1 যোগ করলে 233 হয়, যেটা আমাদের প্রদত্ত সমস্যার সাথে সহজেই মিলে যায়। এই কারণে আমরা 29 সেই মাল্টিপলটাই নিয়েছি যেই মাল্টিপলটা আমাকে 233-এর কাছে পৌঁছানোর ব্যবস্থা করে। আশা করি তোমরা এই লাইনটি বুঝতে পেরেছ। এখন আমরা এই দ্বিতীয় লাইন থেকে যদি তৃতীয় লাইনটি তোমাকে যদি বোঝাই, তাহলে ভেরি সিম্পল যে 28 ফ্যাক্টোরিয়াল যা ছিল এখানে তা লিখে দিয়েছি, আর এই 1-এর সাথে এখন আমরা 29 ইনটু 8 গুণ করে কি করে দিয়েছি? যোগ করে দিয়েছি, যাতে আমরা 233 পেয়ে যাই, কারণ প্রদত্ত সমস্যাতে ফ্যাক্টোরিয়াল 28 প্লাস 233 আছে, আমরাও কিন্তু ফ্যাক্টোরিয়াল 28 প্লাস 233-এর কাছে পৌঁছে গেলাম। আর অ্যাজ ইউজুয়াল কনগ্রুয়েন্ট জিরো আমরা পেয়েছি। আর আমি এখানে মডেলিও কত নিয়ে কাজ করতেছি? 29। আমরা পরবর্তীতে এই মডেলিও 899-এর কাছেও একটা টেকনিকের মাধ্যমে বা একটা কনগ্রুয়েন্সের একটা সূত্রের মাধ্যমে আমরা পৌঁছে যাব। তো আশা করি তুমি 1 নম্বর ইকুয়েশনটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একই টেকনিকে আমরা পির মান 31 ধরে আবার উইলসন থিওরেম প্রয়োগ করব। তো পির মান যদি 31 ধরো আর উইলসন থিওরেম যদি প্রয়োগ করো, তাহলে 31 - 1 ফ্যাক্টোরিয়াল মানে 30 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 কনগ্রুয়েন্ট 0 মডিলিও পি, পি মানে কত? 31। আশা করি তুমি এই লাইনটি সহজেই বুঝতে পেরেছ। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হলো
আমাদের যে সমস্যাটি দেওয়া আছে সেখানে কি কি চেয়েছে, ফ্যাক্টোরিয়াল 28 চেয়েছে আর 233-র কাছে পৌঁছানোর কথা বলা হয়েছে। তাহলে তুমি এখানে পেয়েছো কি, ফ্যাক্টোরিয়াল 30+1। তাহলে তোমাকে এই ফ্যাক্টোরিয়াল 30 থেকে ফ্যাক্টোরিয়াল 28 কে বের করতে হবে। আর তুমি জানো যে ফ্যাক্টোরিয়াল থেকে কিভাবে মান বের করতে হয়। তাহলে এই ফ্যাক্টোরিয়াল 30 থেকে যদি তুমি 30 কে বের করো তাহলে তুমি পাবে ফ্যাক্টোরিয়াল 29। এই ফ্যাক্টোরিয়াল 29 থেকে যদি তুমি 29 বের করো তাহলে তুমি পাবে ফ্যাক্টোরিয়াল 28। ওকে, ফ্যাক্টোরিয়ালের এই সূত্র আশা করি তোমাদের সকলেরই জানা আছে। আমি এখানে এ সম্বন্ধে আর বেশি সময় ব্যয় করব না। আর সাথে তোমার আছে কি, আমি যদি একটু ডিফারেন্ট কালি ব্যবহার করি, প্লাস ওয়ান তোমার এখানেও আছে, প্লাস ওয়ান কনগ্রুয়েন্ট 0 মোড 31, কনগ্রুয়েন্ট 0 মোড 31 আমরা লিখে দিলাম। ওকে, তাহলে তুমি দ্বিতীয় লাইনটি খুব সহজে বুঝে গেলে। এখন যদি আমরা সবকিছু মুছে তৃতীয় লাইনটির কথা একটু চিন্তা করি যে আমরা কিভাবে তৃতীয় লাইনটি লিখলাম। ওকে, আচ্ছা তুমি দেখো তোমার সমস্যাতে যেতে হবে ফ্যাক্টোরিয়াল 28-এর কাছে, ফ্যাক্টোরিয়াল 28-এর কাছে, কিন্তু এখানে তোমার একটা অতিরিক্ত 30 এসেছে, অতিরিক্ত 29 এসেছে এবং সেটা গুণাকারে এসেছে। ওকে, এখন তুমি কিভাবে 30 এবং 29-কে বাদ করবে? ওকে, কারণ তোমার কিন্তু প্লেন ফ্যাক্টোরিয়াল 28 প্রয়োজন। ওকে, তাহলে দেখো আমরা একটা টেকনিক এখানে ব্যবহার করব যার মাধ্যমে 30 এবং 29-কে আমরা অনেক সংক্ষেপে প্রকাশ করে ফেলব। কার মাধ্যমে? এই মডেলিও 31-এর মাধ্যমে। তুমি যদি 30-কে 31-1 লিখো তাতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তুমি যদি 29-কে 31-2 লিখো তাতেও কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে পাশে যে 28 ফ্যাক্টোরিয়াল আছে সেটা লিখে দিলে, প্লাস ওয়ান লিখে দিলে, কনগ্রুয়েন্ট 0 লিখে দিলে, মডেলিও 31 লিখে দিলে, অ্যাজ ইউজুয়াল তুমি লিখে দিলে। আশা করি লাইনটি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন হলো কেন আমরা এটা লিখলাম। এটা লেখার যে সুবিধাটা আমরা পাবো সেই সুবিধার কথা যদি আমি তোমাকে বলি, তুমি দেখবে যে এই যে 31 আছে, এই 31 কিন্তু এই মডেলিও 31-এর সাথে সম্পর্কযুক্ত। এখন যদি তুমি 31 দ্বারা এই 31-কে ভাগ করো তাহলে রেসিডিউ কত হবে? 0 হবে। তাহলে দেখো আমরা 30-কে লিখলাম 31-1 এবং এই মডেলিওর মাধ্যমে সেই 31-1কে কোথায় নিয়ে গেলাম? -1-এ। তাহলে এই 31-এর মানটা কত হয়ে গেল? এই 31-এর মানটা হয়ে গেল আসলে 0। হ্যাঁ, আমি এই কথাটিকেও স্পষ্ট করে তোমাকে বলে দিতে চাই, কারণ এই 31 দ্বারা, মডেলিও 31 দ্বারা এই 31-কে যদি তুমি ভাগ করো রেসিডিউ কিন্তু কত থাকে? 0 থাকে। তাহলে তুমি পাচ্ছ 0-1, আর 0-1 মানে হলো -1। আশা করি তুমি বুঝতে পেরেছ। সিমিলার কথা এই 31-এর জন্য প্রযোজ্য। তুমি যদি এই মডেলিও 31 দ্বারা এই 31-কে যদি ভাগ করো তাহলে এখানেও কিন্তু রেসিডিউ 0 থাকে। তাহলে তুমি পাচ্ছ 0-2, তাহলে তোমার থাকলো -2। আর অ্যাজ ইউজুয়াল ফ্যাক্টোরিয়াল 28, ফ্যাক্টোরিয়াল 28, প্লাস ওয়ান কনগ্রুয়েন্ট 0, প্লাস ওয়ান কনগ্রুয়েন্ট 0, মডেলিও 31, মডেলিও 31। ওকে, কিন্তু এখানে কিন্তু আমরা একটি অংশ বেশি লিখেছি। আমি যদি সেই বেশি অংশটি একটু ডিফারেন্ট কালার দ্বারা যদি একটু গোল করে দিই তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। ওকে, +1×31 আমরা এখানে লিখেছি, এই অংশটা অতিরিক্ত লিখেছি এই লাইন থেকে এই লাইনে। এই যে অংশটা আমরা অতিরিক্ত লিখলাম এটাকে আমরা লিখতে পারি কিনা, বা এটার ম্যাথমেটিক্যাল মানটা কত? এটার ম্যাথমেটিক্যাল মানটা কত? 0। কেন 0? মডেলিও 31-এর জন্য 0, কারণ 31 দ্বারা এই 31×1 যদি তুমি ভাগ করো তাহলে তার রেসিডিউ কত হয়? 0 হয়। তাহলে যে কোনো সংখ্যক 31-এর মাল্টিপল তুমি উভয় পক্ষ থেকে যোগ বা বিয়োগ করে দিতে পারো, এতে মানের কোনো পরিবর্তন হয় না। তো অবশ্যই তুমি 1×31 লিখতে পারো। কিন্তু এখন আমার কাছে যে কোশ্চেনটা, কেন এটা 1×31 হলো, কেন এটা 2×31 লিখলাম না বা 3×31 লিখলাম না? এখন আমি যদি সবগুলো একটু মুছে ফেলি, তুমি এখন একটু খেয়াল করো, এখানে একটা -1 আছে, এখানে একটা -2 আছে, এই দুটো যদি আমি গুণ করি তাহলে কিন্তু +2 হয়। আর ফ্যাক্টোরিয়াল 28, এই যে ফ্যাক্টোরিয়াল 28 অ্যাজ ইউজুয়াল থেকে যায়। ওকে, তাহলে 28 ফ্যাক্টোরিয়ালের সাথে একটা 2 গুণ আছে, কিন্তু আমাদের যে প্রশ্ন আছে এই প্রশ্নতে কিন্তু 28 ফ্যাক্টোরিয়াল প্লেন একা আছে, অর্থাৎ 28 ফ্যাক্টোরিয়ালের সাথে 1 গুণ আছে, কিন্তু এখানে গুণ আছে কত? 2। তাহলে এই 2টাকে তো অমিট করতে হবে। এই 2টাকে অমিট করার জন্য, বাদ দেওয়ার জন্য আমরা এখানে একটা টেকনিক করলাম যে এখানে 31×1 লিখলাম। 31×1 মানে কত? 31, আর তার সাথে যদি এই একটা যোগ হয়ে যায় তাহলে কিন্তু এটা কত হয়?
32 হয়। ওকে, এর মানে একটা জোর সংখ্যা হয়। মেইন টার্গেটটা হলো জোর সংখ্যা বানানো। ওকে, তোমাকে আমি নিশ্চিত করতে চাই এখানে 31 ইনটু অন্য কোনো মাল্টিপল দিয়েও যদি এখানে জোর সংখ্যা আনা যায় তুমি কিন্তু সেটিও করতে পারো এবং সেটির মাধ্যমেও কিন্তু তুমি উত্তরটি মিলাতে পারবে, কোনো সমস্যা হবে না। ওকে, তো আমি এখানে যে কাজটি করেছি যে 31 এর সাথে 1 গুণ করেছি আর 81 আগেই ছিল, তাহলে তুমি 32 পেয়েছো। এই 32 পাওয়ার মানেটা হলো আমি এখানে একটি জোর সংখ্যা আনতে পেরেছি, যেই জোর সংখ্যার মাধ্যমে আমি এই 2টাকে, আমি একটু গোল করে দিই, এই 2টাকে আউট করতে চাই। ওকে, ফাইন। তাহলে এখন তুমি উভয় পক্ষকে 2 দ্বারা এখন তুমি ভাগ করে দিবে। আচ্ছা, এখানে একটি কথা তোমাকে খেয়াল রাখতে হবে যে এই যে উভয় পক্ষকে যে তুমি 2 দ্বারা যে ভাগ করে যে দিতে যে চাও এই লাইনে, তুমি কি এটা সবসময় করতে পারো? উত্তর হলো না। তোমাকে দেখতে হবে যে সংখ্যাটা দ্বারা তুমি উভয় পক্ষকে ভাগ করবে সেই সংখ্যাটার সাথে মডিউলার জিসিডি 1 হয় কি না। যদি মডিউলার জিসিডি 1 হয় শুধুমাত্র সেই সংখ্যা দ্বারা তুমি উভয় পক্ষকে ভাগ করতে পারো। ওকে, আমি এখানে সূত্রটা কিন্তু লিখে দিয়েছি। ওকে, কি লিখে দিয়েছি যে সি এ কনগ্রুয়েন্স সিবি, মডিউলার কত? এন। ওকে, তো তুমি দেখো এখানে উভয় পক্ষে এখানে একটা সি আছে, এখানে একটা সি আছে, এই সিকে অমিট করে দিতে চাও, বাদ দিতে চাও, অর্থাৎ উভয় পক্ষকে সি দ্বারা ভাগ করতে চাও। যদি ভাগ করতে চাও তাহলে তুমি সবসময় কি ভাগ করতে পারবে? উত্তর হলো না, শুধুমাত্র তখনই তুমি ভাগ করতে পারো যখন সি এন এর জিসিডি কত হয়? 1 হয়। যেহেতু সি এন এর জিসিডি এই ক্ষেত্রে 1, তাহলে কিন্তু তুমি লিখতে পারো এ কনগ্রুয়েন্স বি মট এন। ওকে, তাহলে আমরা দেখেছি যে আমাদের 2 এবং 31 এর জিসিডি কত? 1। যেহেতু 2 এবং 31 এর জিসিডি 1, তাহলে এখন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে আমরা খুব সহজেই 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 16, কারণ 28 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ছিল, 2 বাদ হয়ে গেছে, শুধু 28 ফ্যাক্টোরিয়াল রয়ে গেছে, আর 32কে 2 দ্বারা ভাগ করলে তুমি কত পাচ্ছ? 16 পাচ্ছ। ওকে, আর 0কে 2 দ্বারা ভাগ করলে 0 রয়ে যাচ্ছে। আর তুমি ভালো করে খেয়াল করে দেখো সূত্রটি কিন্তু মডিউলিওতে কিন্তু ওই 2-র বা ওই সির কোনো প্রভাব নাই, ওই সির কোনো প্রভাব নাই। অ্যাজ ইউজুয়াল যেই মডিউলিও ছিল এখানেও কত ছিল? এন ছিল, আর এখানেও কত আছে? এন আছে। তাহলে তোমার এখানেও মডিউলিও 31 ছিল, এখানে মডিউলিও 31 রয়ে গেল। আশা করি তুমি এই পর্যন্ত বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো আমাদের এই অংশের সাথে প্রশ্নের অংশটা একটু মিলানো। আমরা পেয়েছি ফ্যাক্টোরিয়াল 28, দেখো প্রশ্নেও আছে ফ্যাক্টোরিয়াল 28। আমরা পেয়েছি প্লাস 16, কিন্তু প্রশ্নে আছে প্লাস 233। তাহলে আমাকে এই প্লাস 16 থেকে প্লাস 233-র কাছে বসতে হবে। আমরা কীভাবে সেটা করতে পারি? আমরা এই মডিউলিওর মাধ্যমে সেটা করতে পারি। আমরা মডিউলের বৈশিষ্ট্য এখন আমরা জেনে গেছি যে মডিউলের যে কোনো সংখ্যক মাল্টিপল আমি যোগ করতে পারি। তাহলে আমরা এমনভাবে মডিউলের মাল্টিপল যোগ করব যাতে এই 16-র সাথে যোগ করলে উত্তর হয় কত? উত্তর হয় 233। তাহলে তুমি একটু খেয়াল করো, 31 × 7-এর মানটা যদি আমি এখানে লিখি, 31 × 7 কত হয়? 7 × 1=7, আর 3 × 7 কত হয়? 21। 217, এই 217-র সাথে যদি তুমি 16 যোগ দাও, ওকে, 16টা কিন্তু আগের থেকেই ছিল, তাহলে তুমি কত পাও? 233 পাও, যেটা আমাদের প্রশ্নের বাম পক্ষের সাথে সহজেই মিলে যায়। তাহলে আমি 31-এর সেই মাল্টিপলটা আমরা এখানে নিয়েছি যেই মাল্টিপলের মাধ্যমে আমরা 233-এর কাছে পৌঁছতে পারি। এবং আমি যদি এই 31 × 7-এর ম্যাথমেটিক্যাল ভ্যালুটা তোমার থেকে জানতে চাই, তাহলে তুমি এখন আমাকে খুব স্পষ্ট করে বলতে পারো যে এটার মানটা আসলে চিরবিদিত কিছুই না। ওকে, আশা করি এ সম্বন্ধে তুমি এখন স্পষ্ট হয়েছ যে মডিউলিও 31, অর্থাৎ 31 দ্বারা যদি 31 × 7-কে তুমি ভাগ করো তার রেসিডিও কত হবে? 0 হবে। আশা করি ইস্যুটি তুমি এখন অনেক বেশি স্পষ্ট হয়ে গেছো। ওকে, এখন আমি যদি সব কিছু মুছে ফেলি, আমি যদি 2 নম্বর ইকুয়েশনটাতে আশা করি খুব সহজে এখন আমি পৌঁছে গেলাম। দেখো ফ্যাক্টোরিয়াল 28, ফ্যাক্টোরিয়াল 28, 16 প্লাস 31 × 7 মানে হলো কত? 233। কনগ্রুয়েন্ট জিরো মডিউলিও 31, কনগ্রুয়েন্ট জিরো মডিউলিও 31। তাহলে আমরা খুব সহজেই 2 নম্বর ইকুয়েশনে পৌঁছে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 1 এবং 2 নম্বর ইকুয়েশন ব্যবহার করে আমরা আমাদের মূল প্রমাণে চলে আসতে পারি কিনা এটা আমরা একটু দেখি।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তুমি 1 নম্বর ইকুয়েশন কিভাবে আমি বের করলাম তুমি বুঝতে পেরেছো, 2 নম্বর ইকুয়েশন কিভাবে বের করলাম তুমি বুঝতে পেরেছো। এই দুটো ইকুয়েশনের মাধ্যমে এখন আমি আমাদের মূল অংশটি প্রমাণ করতে চাই। আমাদের মূল অংশ কিন্তু ছিল মডিউলো 899, কিন্তু আমরা কিন্তু 899 সংখ্যাটি প্রাইম না হওয়ার কারণে 899 যে দুটো প্রাইম সংখ্যার গুণফল রূপে প্রকাশিতব্য সে দুটোর মাধ্যমে আমরা উইলসন থিওরেম প্রয়োগ করেছি, একটি 29 আর একটি 31। এবং আমরা জানি এই 29 এবং 31 গুণ করলে কত পাই, 899 কিন্তু আমরা পাই। এখন আমি আগেই বলেছিলাম তোমাকে যে আমাদের হাতে কনগ্রুয়েন্সের এমন একটা সূত্র আছে যে সূত্রটা আমরা ব্যবহার করে আমরা কিন্তু এই 899 এর কাছে পৌঁছে যাব। তাহলে আমি যদি আগেই সূত্রটি তোমাকে একটু দেখাই, যে সূত্রটি আমরা বহুবার ব্যবহার করেছি, এ কনগ্রুয়েন্স বি মড এম এবং এ কনগ্রুয়েন্স বি মড এন, এবং এম এন যদি 1 হয়, অর্থাৎ এম এবং এন এর জিসিডি যদি 1 হয়, তাহলে তোমাকে খেয়াল করতে হবে তোমার প্রদত্ত অঙ্কতে 29 এবং 31 এর জিসিডি কত, 29 এবং 31 এর জিসিডি কত, দুটো প্রাইম নাম্বারের জিসিডি কেমন, অবশ্যই কত, 1। ওকে, তাহলে খুব সহজেই তুমি কিন্তু এখন এই সূত্রটি ব্যবহার করতে পারো, এ কনগ্রুয়েন্স বি মড এম, এ কনগ্রুয়েন্স বি মড এন। দেখো এম এবং এন দুটো মড কিন্তু ভিন্ন ভিন্ন, এবং তাদের জিসিডি যদি 1 হয় তাহলে তুমি লিখতে পারো এ কনগ্রুয়েন্স বি মড এম এন। এই প্রপার্টি 7টা কিন্তু আমরা তোমাকে প্রথম ক্লাসেই শিখিয়ে দিয়েছি। আমরা এখন এই সূত্রটি এখন এখানে ব্যবহার করে আমরা আমাদের সমস্যাটির সমাধান করে ফেলব। এখন যদি আমি সবগুলো মুছে ফেলি আর যদি আমি তোমাকে বলি ফ্রম 1 এন্ড 2 উই হ্যাভ, কারণ তুমি দেখো 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 কনগ্রুয়েন্ট 0 একে আছে, দুইও কিন্তু তাই আছে, 28 ফ্যাক্টোরিয়াল প্লাস 233 কনগ্রুয়েন্ট 0, অর্থাৎ এ কনগ্রুয়েন্স বি, এ কনগ্রুয়েন্স বি, এক এবং দুই একই আছে। এখানে আছে মড এম, এখানে আছে মড এন, এবং আমরা বলে দিয়েছি এই দুটো প্রাইম নাম্বার হওয়ার কারণে তাদের জিসিডি কত, 1, আর যদি জিসিডি 1 হয় তাহলে তুমি তাদেরকে একত্রে লিখতে পারো মড এম এন। আর তুমি জানো 29 এবং 31 যদি গুণ করা হয় তাহলে তুমি কত পাও, 899। আর এটাই ছিল তোমার প্রমাণ। তো আশা করি তুমি অঙ্কটি বুঝতে পেরেছ। এখন তোমাকে বাসার একটি যদি টাস্ক আমি দিয়ে দিই, প্রুভ দ্যাট 18 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 কনগ্রুয়েন্ট 0 মড 437। আমি আশা করব তোমরা এই সমস্যাটি উইলসন থিওরেমের মাধ্যমে সমাধান করে ফেলবে, ঠিক একই নিয়মে আমি যেভাবে এই সমস্যাটির সমাধান করলাম।